গন্তব্য বাংলাদেশের সমুদ্র তীরবর্তী অঞ্চল পটুয়াখালী। ঢাকা থেকে বিকেল পাঁচটায় যাত্রা শুরু হয় নদীপথে। দীর্ঘ 13.5 ঘন্টা যাত্রা শেষে সকাল 7:30টায় আলখায়ের ফাউন্ডেশন ও ইকরা বাংলা টিম পৌঁছায় সেখানে। স্থানীয় দশমিনা উপজেলার দশমিনা স্কুলে অপেক্ষমান বন্যা এবং ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত মানুষ, যারা দুর্বিষহ মানবেতর জীবনযাপন করছিলেন। চাল পাইছি, তেল পাইছি, লবণ পাইছি, চিনি পাইছি, সেমাই পাইছি, সবই পাইছি। আপনারা দিয়েছেন আমাকে, আমরা এছাড়া পাইনি। না না, যে কোম্পানি থেকে ত্রাণ দিয়েছে আমাদেরকে, সেই কোম্পানিকে আমরা ধন্যবাদ জানাই। ফাউন্ডেশনকে আমরা খুব দোয়া করব, এজন্য চিরজীবী হোক এই আমরা কামনা করি। বাড়িঘর উদ্লো জায়গা তো, বাড়িঘর যে যে ঢুকাছে উড়ে ভাঙ্গে সুজিয়া, কতকের ফালাইছে, কতকের তা আছে, এই অবস্থায় আছে। ঘূর্ণিঝড় আম্পানে আমাদের প্রচুর ক্ষতি, ঘর দৌড় ভাঙছে, গাছগাছালি ভাঙছে, যে সহায়তা দিয়েছে খুব ভালো হয়েছে, টুকু করেছে। আমিনা বিবির বয়স 90 ছুঁই ছুঁই, বাড়ি চান্দাবাজ গ্রামে। জীবনশায়ন হয়ে থাকা এই বৃদ্ধা লাঠি ভর করে অনেক দূর পথ পাড়ি দিয়ে এসেছেন আলখায়ের ফাউন্ডেশনের ত্রাণ নিতে। 88 সালের বন্যায় অনেক ত্রাণ পেয়েছিলেন তিনি, তারপর পেরিয়ে গেছে অনেক যুগ। আলখায়ের মতো এভাবে কেউ কখনো একসাথে অনেকগুলো ত্রাণ দেয়নি, বললেন এই বৃদ্ধা। 30-40 বছর আগে এই অবস্থা আমরা পাইছি, হেলিকপ্টারে আমাকে জমিয়ে দেবাইয়ে দিয়েছে, আর আমরা এই পর্যন্ত কিছু পাইনি, আর এই সবাই পাইলাম। আমি কে একজন আর আমি দোয়া করিনি, আমার কুলাল মন্তেশ্বরী চৌদ্দ পুরুষ মমিন মুসলমান আমি সবাইরে আমি দোয়া করি, নামাজ পড়ি, আমি পাঁচক তো নামাজ পড়ি বাবা। আপনারা যে সহযোগিতা করেছেন, আলখায়ার যে সহযোগিতা করেছে, এর ফলে এই মানুষগুলো অনেক উপকৃত হয়েছে। আমি বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা দশমিনা উপজেলায় এসেছেন সহযোগিতা প্রদানের জন্য। এখানে অনেক গরিব লোক রয়েছেন, আমার কাছে খুবই ভালো লেগেছে এরকমের সামাজিক সংগঠনের মাঝে সহায়তা প্রদানের জন্য, আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করব ভবিষ্যতে আমাদের একই রকমভাবে দশমিনা উপজেলায় যেন আলখাওয়ার ফাউন্ডেশন তাদের যে কর্মসূচি রয়েছে সেটা যেন বাস্তবায়ন করে এবং দশমিনা উপজেলাকে যেন সেই কর্মসূচির মধ্যে সংযুক্ত করে নেয়। এছাড়া আজকের যে উদ্যোগটি হলো এটা একটি মহতি উদ্যোগ। ত্রাণ বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আসা উপজেলা নির্বাহী অফিসার তানিয়া ফেরদৌসের মতো ডোনারদের প্রতি সন্তোষ প্রকাশ করলেন আলখায়ের ফাউন্ডেশন বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার তারেক মাহমুদ সজীব। এই এলাকার মানুষজনকে সবাইকে আমরা এই দশমিন উপজেলা পরিষদে নিয়ে এসে প্রায় 200 পরিবারের মাঝে আমরা তাদেরকে ফুড প্যাকেট তুলে দিয়েছি। আপনাদের ডোনেশনের ফলে এই আমাদের প্রকল্পটি করা সহজ হয়েছে। আলখায়ের ফাউন্ডেশনের উদ্যোগে আমরা আসলে আমাদের এই কার্যক্রমটা অব্যাহত রেখেছি। আমরা আম্পানের প্রায় দীর্ঘ 3 মাস পরে এসে আমাদের কার্যক্রম চালাচ্ছি এবং ইনশাল্লাহ আমাদের কার্যক্রম আমরা আরও চালিয়ে যাব। আপনাদের সকলের সহায়তা কাম্য, আপনাদের সকলের সহায়তা নিয়ে ইনশাল্লাহ আমরা দরিদ্র পরিবারগুলো মুখ হাসি ফোটাতে পারবো। আল্লাহ তাআলা আপনাদের সকলের ডোনেশনকে কবুল করুন, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিশ্ব প্রতিপালক এই ত্রাণ বিতরণকে কবুল করুন। যারা সহযোগিতা করেছেন তাদের ইহকাল এবং পরকাল শান্তিময় হোক, আমিন।